বিজেপির পর এবার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় আইএসএফ, আর এই সভা করতে চেয়ে কোর্টে গিয়েছে তারা। আগামী 21শে জানুয়ারি আইএসএফের প্রতিষ্ঠা দিবস। নওশাদ সিদ্দিকের অভিযোগ, পুলিশ তাদের সভার অনুমতি দিচ্ছে না। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে গত বছর রানী নাশমনি রোডে কর্মসূচি ছিল তাদের, কিন্তু ওই দিন তৃণমূল ও আইএসএফ এর অশান্তিতে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। তার আজ পরে কলকাতাতেও, যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে আইএসএফ এর সভা। পরিস্থিতি আয়ত্তে আনতে লাঠিচার্জ করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ভাঙরের বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ কয়েকজন কর্মীকে। ওই কাণ্ডের 40 দিন পর মুক্তি পান নওশাদ। দলের প্রতিষ্ঠা দিবসের কথা মাথায় রেখে আগামী 21শে জানুয়ারি ফের কলকাতায় কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ। এবার বিজেপির মতো ভিক্টোরিয়া হাউস চত্বরে সভা করতে চায় তারা, কিন্তু নওশাদের অভিযোগ পুলিশ অনুমতি দেয়নি। এই নিয়ে আদালতের দ্বারস্থ আইএসএফ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মিটিং মিছিল করব, অধিকারকে প্রতিষ্ঠা করার কথা বলবো, গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য মিটিং মিছিল করতে গেলেও সেটা পারমিশন নেওয়ার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। রাজ্য সরকার তার প্রশাসনকে কাজে লাগিয়ে ডিনাই করছে। ভিক্টোরিয়া হাউস চত্বরে 21শে জুলাইয়ের সভা করে তৃণমূল। আইএসএফ এর দাবি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের ব্যাখ্যা, ওই জায়গার ভিন্ন মাহাত্ম্য রয়েছে। গাজুয়ারি করে একটা ঐতিহাসিক স্থান মাহাত্ম্যকে বিকৃত করে একটা জায়গা পলিটিক্স করার চেষ্টা হচ্ছে, এটা বাঞ্ছনীয় নয়। গত বছর 29শে নভেম্বর ওই জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভা করতে চেয়েছিল বিজেপি, কিন্তু পুলিশের অনুমতি না পেয়ে কোর্টে যায় তারা। ওই মামলায় বিজেপিকে ভিক্টোরিয়া হাউসে সভা করতে অনুমতি দেন বিচারপতি, সেখানে সভাও করে গেরুয়া শিবির। এবার তাদের ক্ষেত্রেও একই ফল হয় কিনা সেদিকেই তাকিয়ে আইএসএফ শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।